করছি। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আগামীকাল রবিবার 26 মে তিন রাশির মহা অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। কোন এই তিন রাশি আমি একে একে জানাব এবং প্রত্যেকটি রাশির ক্ষেত্রে একটা শুভ সময় এবং টার্গেট নাম্বার আমি তিনটি রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের সামনে তুলে ধরব। তার আগে আপনারা অবশ্যই ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণ আলোচনাটি শুনবেন। এই তিন রাশি আগামীকাল কোটিপতি লাখপতি হতে কিন্তু পারে, যদি আপনার জন্মছকে অর্থপ্রাপ্তির প্রবল যোগ থাকে, আকর্ষক অর্থপ্রাপ্তি। আকর্ষক অর্থপ্রাপ্তি বলতে বোঝায় যে আপনার কোনো স্টক মার্কেট থেকে, ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে, লটারি থেকে, অনলাইন ট্রেডিং থেকে, যে কোনো দিক থেকেই আপনার অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু আগামীকাল সৃষ্টি কিন্তু হয়েছে। অনেকেরই একটা প্রশ্ন থাকে যে কৌশিকদা, আপনার সঙ্গে আমি কথা বলতে চাই। দেখুন, প্রথম কথা আপনাদেরকে বলি, আপনারা প্রতিদিন ভিডিওটি শুনছেন, আমি অর্থপ্রাপ্তির উপর প্রতিদিন আপনাদের সামনে ভিডিওগুলো দিই, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই যে মিলে এমন না, কারণ এটা একটা সার্বিক বিচার, ব্যক্তিকেন্দ্রিক বিচার না। যদি আপনার জন্মছকে দশা মহাদশা পারমিট করে, যদি আপনার জন্মছকে আপনার রাহু শুক্র বুধ এই তিনটি গ্রহ যদি শুভ অবস্থান থাকে, অর্থাৎ লগ্ন থেকে দ্বাদশ এই 12টি ভাবের মধ্যে শুভভাবে যদি আপনার অবস্থান করে এবং আপনার ভাগ্যাধিপতি যদি স্ট্রং হয়, নিশ্চিত রূপে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আমার একটি প্রশ্ন যে আপনার জন্মকুণ্ডলিতে, আপনার জন্মকুণ্ডলিতে যদি ধনভাব অথবা ভাগ্যভাব অথবা পঞ্চমভাব যদি পীড়িত থাকে, প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বাধা আসবে এবং এই তিনটি গ্রহ যদি অশুভ থাকে তাতেও কিন্তু প্রাপ্তির ক্ষেত্রে বাধা আসবে। আপনার 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনি রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিত রূপে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক অর্থপ্রাপ্তির মুখ্য কারগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। গ্যারান্টির সাথে আমি বলবো, যাদের অল্পের জন্য বড় হিউজ অ্যামাউন্টের অর্থ আসছে না, তাদের ক্ষেত্রে কিন্তু খুব মিরাকেল রাহু রক্ষা কবচ কাজ করবে। এবং সর্বোপরি যারা বার্চার ট্রিফরমেশন করছেন, জন্মছককে সংস্কার করছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু হবে। দেখুন, অনেকেরই একটাই প্রশ্ন যে কৌশিকদা, আমার কোন সময় হবে? এটার জন্য ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ করুন এবং পাশাপাশি আপনারা বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই করুন। এই বার্থ চার্ট রিফরমেশানের মাধ্যমে আপনার এই অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না সেটা কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হবে কখন রয়েছে। তিনটি রাশির কথা বলবো, খুব স্পেশাল ভাইটাল তিনটি রাশি। যদি আপনার রাশির নাম থাকে হয়তো আপনিও হতে পারেন কোটিপতি, কিন্তু সেম রাশি লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে। যদি আপনার সেই রাশি থাকে, যোগ যদি থাকে, দশা মহাদশা যদি পারমিট করে, আপনারও কিন্তু অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে কিন্তু ঘটবে। প্রথম রাশি আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আগামীকাল বড় অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে, যে কোনো দিক থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনাদের হতে পারে। বৃশ্চিক রাশির আপনাদের যে শুভ সময় সকাল 10:12 থেকে 11:28 পর্যন্ত, বৃশ্চিক রাশির 10:12 থেকে
11:28, আপনাদের লাকি নাম্বার 6 বৃশ্চিক রাশির। এবার আমি আসি দ্বিতীয় যে রাশি, তার আগে রাহুকালটা বলি। আগামীকাল রাহুকাল রয়েছে বৈকাল 5:28 থেকে সন্ধ্যা 7:35 পর্যন্ত রাহুকাল রয়েছে। এই সময়টা কোনো শুভ কাজ, শুভযাত্রা, কোনো ইনভেস্টমেন্ট করবেন না। রাহুকাল বাদ দিয়ে দিনের বাদবাকি সময়টা অবশ্যই ভালো রয়েছে। দ্বিতীয় রাশি সিংহ রাশি। সিংহ রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ আগামীকাল রয়েছে। সিংহ রাশির টার্গেট নাম্বার আপনাদের 4 এবং 8। আপনাদের যে শুভ সময় 9:52 থেকে আপনার 11:25 পর্যন্ত, 9:52 থেকে 11:25 পর্যন্ত আপনার ক্ষেত্রে সময়টা শুভ। একদম অন্তিম শেষ রাশি, যে রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আগামীকাল ঠিক এই সময় অর্থপ্রাপ্তি আপনাদের হতে চলেছে। সময়টা আপনাদের যদি বলি, আপনাদের ক্ষেত্রে আগামীকালের যে সেরার সেরা সময় সকাল 10:50 থেকে 12:01 পর্যন্ত সময়টা শুভ। আপনাদের যে লাকি নাম্বার সেটি হচ্ছে শুধুমাত্র 7 আগামীকালের জন্য। এই যে লাকি নাম্বার কীভাবে মিলাবেন, তার থেকে সর্বোপরি আমি বলবো, আপনাদের প্রত্যেকটির ক্ষেত্রে আলাদা আলাদা ফরচুনার নাম্বার রয়েছে। এই ফরচুনার নাম্বারটা যদি আপনাদের ক্লিক করে যায় কি না, আপনিও কিন্তু হতে পারেন কোটিপতি। এর জন্য আপনাকে অবশ্যই পরামর্শ করতে হবে। অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এবং যারা কবজ নিতে চাইছেন, রত্ন নিতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন, অবশ্যই ইমিডিয়েট আপনারা যোগাযোগ করুন। পাশাপাশি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, এবং পাশাপাশি আপনারা ভিডিওগুলিকে প্রচুর প্রচুর শেয়ার করুন। ভিডিও দেখছেন হচ্ছে না, একবার পরামর্শ করে নিন, অনলাইন কনসালটেন্সি করে নিন। আপনার ক্ষেত্রে কোন সময়টা শুভ রয়েছে, কোন বছর অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, নিশ্চিত নিশ্চিত রূপে এটা কিন্তু আমি আপনাদেরকে গ্যারান্টির সাথে বলছি এবং দায়িত্বের সাথে বলছি, আপনাদের কিন্তু এই কথাটা আমি জানিয়ে দিতে পারবো যে আপনার ক্ষেত্রে স্পেশাল ব্যক্তিগত জন্মছকে আপনার ক্ষেত্রে কখন অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। অবশ্যই আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।